হ্যালো এভরিওান ফ্রিডঙ্কা ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো এই নির্ণায়কের প্রশ্ন দেওয়া আছে কিন্তু নির্ণায়কটার মধ্যে আমাদের একটি চলরাশি রয়েছে অজ্ঞাত রাশি রয়েছে এক্স আমাকে সমাধান করে এক্সের মান নির্ণয় করতে হবে তো দেখো এখানে যেটা দেওয়া ছিল সেটাকে আমি আরেকবার লিখে নিচ্ছি এক্স মাইনাস ওয়ান 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 এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান ওয়ান এক্স প্লাস ওয়ান এটা সমান আমাদের দেওয়া ছিল কত শূন্য ঠিক আছে তা আমাদের প্রথম কাজ এখানে কি হবে এই যে প্রথম স্তম্ভ আমাদের রয়েছে এর সঙ্গে এই তৃতীয় স্তম্ভ যোগ করা মানে এই তৃতীয় স্তম্ভকে আমি প্রথম স্তম্ভে যোগ করে দিচ্ছি তাহলে আমরা কি পাবো দেখো হয়ে হয়ে যাবে এখানে ছিল এটা সঙ্গে যোগ গেলে জিরো এবং লাস্টে ওয়ান যখন এক্স প্লাস ওয়ানের সঙ্গে যোগ হয়ে যাবে আমরা পেয়ে যাবো এক্স এবং বাকি যে আমাদের দুটো স্তম্ভ সেই দুটো স্তম্ভ আমরা রূপে একই রকম রাখবো তাহলে আমরা এখানে যে অপারেশনটা করছি সেটাকে কি দিয়ে লিখতে পারি C1 ওয়ান মানে নতুন যে আমরা স্তম্ভ পেলাম সেটা হলো কি প্রথম স্তম্ভের সঙ্গে তৃতীয় স্তম্ভের যোগ ফলাফল এরপরে আমরা দেখো আমরা জানি ডিটারমিনেন্টে যখন কোনো একটা রাশি বা স্তম্ভে একই সংখ্যা থাকে আমরা সেটাকে ডিটারমিনেন্টের বাইরে গুণ আকারে লিখতে পারি তো দেখো এখানে রয়েছে এক্স এখানে জিরো রয়েছে তো আমি কে জিরো ইন্টু এক্স ভাবতে পারি আর এখানেও রয়েছে আর এগুলোকে কী ভাবতে পারি ওয়ান ইন্টু এক্স এখানেও আমরা ভাবতে পারি ওয়ান ইন্টু এক্স তো দেখো প্রথম স্তম্ভে এক্স রাশিটা রয়েছে প্রত্যেকটা মানে পদেই তাহলে আমরা এক্সটাকে কি করবো না ডিটারমিন্যান্টের বাইরে গুণ আকারে নিয়ে নেব তাহলে আমরা কি পেয়ে যাবো এখান থেকে ওয়ান 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 জিরো এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান 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 এক্স প্লাস ওয়ান এটা ইকুয়াল টু জিরো এবারে আমাদের কাজ কি হবে এই অংশটা এবং এই অংশটাকে শূন্য করা যাতে আমাদের ডিটারমিনেন্টটা ছোট হয়ে যায় সেটার জন্য আমরা দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভ বিয়োগ করে দেব তাহলে আমরা কি পাবো এবারে দেখি এক্সটা যেমন বাইরে গুণ ছিল থাকলো প্রথম স্তম্ভের কোনো পরিবর্তন হবে না দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভ বিয়োগ করলে এখানে তো জিরো পাচ্ছি এক্স প্লাস ওয়ান থেকে জিরো বিয়োগ হলে আমরা জানি এক্স ওয়ানই থাকবে ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে জিরো হবে ঠিক একইভাবে এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে আমরা পাবো জিরো মাইনাস ওয়ান থেকে জিরো বিয়োগ হলে পাবো মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে আমরা পাবো এক্স তাহলে আমরা এখানে কি অপারেশনগুলো করছি দেখো দ্বিতীয় যে নতুন দ্বিতীয় স্তম্ভ পাচ্ছি সেটা দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভের বিয়োগ ফল এবং নতুন যে তৃতীয় স্তম্ভ পাচ্ছি সেটা তৃতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভের বিয়োগ ফল তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি দেখো আমরা যদি প্রথম সারির প্রথম যে সারিটি রয়েছে রো রয়েছে সেটার সাপেক্ষে আমরা যদি এই নির্ণায়কটাকে বিশ্লেষণ করি তাহলে এই ওয়ানের সাপেক্ষে শুধুমাত্র বিশ্লেষণ হবে কারণ বাকি অংশগুলো তো জিরো তাহলে আমরা এখানে কী পেয়ে যাবো দেখো এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো এক্স এটা সমান শূন্য তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো আমরা জানি প্রথমে এই কোনাকোনি গুণ হবে সেটা কত হবে না এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস হবে আর এখানে মাইনাসের ওয়ানের সঙ্গে জিরোর গুণ যেটা আলটিমেটলি জিরো তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি দেখো এখান থেকে আলটিমেটলি আমরা পাচ্ছি কিছুটা এরকম এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান সমান শূন্য তাহলে এরকম যখন সমীকরণ আছে তখন আমরা কী বলতে পারি এখান থেকে যে হয় এক্স স্কোয়ার সমান শূন্য অথবা এক্স প্লাস ওয়ান সমান শূন্য তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এক্স সমান শূন্য এক্স স্কোয়ার সমান শূন্য মানে তো এক্সমান শূন্য হবে অথবা এক্স প্লাস ওয়ান সমান যদি শূন্য হয় আমরা পেয়ে যাবো এক্স এর মানটা মাইনাস ওয়ান তাহলে এক্স এর মানটা জিরো অথবা মাইনাস ওয়ান ভিডঙ্কা ডটকম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো